Assalamualaikum. Hello friends. आज के हम चला आ चुके बोशुंदरा सिटी लेवल 6 डी ब्लॉक में. आपने के DSLR कैमरा कितने चाहिए? आज के ब्लॉक में हम तीन की बॉर्डर में DSLR देखा हो. जरा DSLR कितने चाहिए? अवश्य हमारे ब्लॉक में आपने दरवाने का निखिल ब्लॉग. सोबियस पता हो रहा चीना? चलो ना हमारे वीडियो शुरू करें. সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপন খান ব্লগস। আমরা এখন তিনটা মডেল নিয়ে আসছি DSLR, তিনটা মডেলে 4K ভিডিও হয়। যারা ভালো মানের ভিডিও করতে চান এবং হচ্ছে 4K রেজুলেশনে ভিডিও খুঁজছেন, কী মডেলের হবে সেই মডেলগুলো হচ্ছে তিনটা মডেল এখানে দেওয়া আছে, তিনটা মডেলে 4K ভিডিও হয়। তিনটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে? তিনটা এগুলো সিঙ্গাপুর দুবাই থেকে আসে। প্রথম আমি এই মডেলটা প্রাইস জিজ্ঞেস করি, 200D, এটা প্রাইস কত হবে? এটা 200D মার্ক টু, 200D মার্ক টু 18-55mm STM লেন্স সহ 48,000 টাকা প্রাইস। 48,000 টাকা প্রাইস, সাথে কি কি আইটেম আছে? সাথে 18-55 STM লেন্স আছে, 18-55 STM লেন্স এবং হচ্ছে একটা ব্যাগ আছে। এটা ব্যাগ দিচ্ছেন আপনারা? 16GB মেমোরি কার্ড, 16GB মেমোরি কার্ড দিচ্ছেন? চারটা আইটেম থাকে সব ক্যামেরার সাথে, এটার সাথে আমরা চার প্রতিটি DSLR সাথে চারটা আইটেম আপনারা দিচ্ছেন। এটা প্রাইস হচ্ছে 48,000 টাকা। যারা আমার রেফারেন্স আসবে তাদের জন্য 47,000 টাকা। তারপর আমরা যে DSLR দেখতে পাচ্ছি 250, এটা প্রাইস কত হবে? এটা 250D, এটা 18-55 মার্ক 3 লেন্স, এটা হচ্ছে STM লেন্স নাই লেন্সটা, এটা হচ্ছে মার্ক 3 বলে, এটা কি 3 বলে এটাকে, এই লেন্স সহ এটার প্রাইস হচ্ছে 41,500 টাকা। 41,500 টাকা লেন্স সহ, লেন্স সহ সাথে চারটা আইটেম আমরা পেয়ে যাচ্ছি। তারপর আমরা দেখতে পাচ্ছি 800, এটা বর্তমান প্রাইস কত হবে? এটা 18-55 STM লেন্স সহ 48,000 টাকা প্রাইস পড়বে। লেন্স সহ 48,000 টাকা, সাথে আমরা চারটি আইটেম পেয়ে যাচ্ছি। প্রথমে কোন ক্যামেরাটি আনবক্সিং করবেন? প্রথমে যেহেতু 800D-টা একটু আপডেট মনে হচ্ছে, একটু দেখে আগে। তো এটা হচ্ছে 800D বডি, এটাতে হচ্ছে ওয়াইফাই এবং হচ্ছে ব্লুটুথ অপশনটা আছে, ওয়াইফাই NFC ব্লুটুথ অপশনটা আছে। এটা থাকার সুবিধা হচ্ছে আমরা ছবি তুললে সাথে সাথে আমাদের মোবাইলে চলে যাবে অ্যাপসের মাধ্যমে। এটা হচ্ছে US 800D, এটা সাথে হচ্ছে 18-55 STM লেন্স। তো আপনারা যারা কিট লেন্স নিতে না চান সেক্ষেত্রে আপনাদের দাম প্লাস মাইনাস করে এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো জুম লেন্সগুলো আছে আমাদের কাছে এবং প্রাইম লেন্স আছে, যারা প্রাইম লেন্স নিতে চান প্রাইম নিতে পারবেন। তো 800D ক্যামেরার বডিটা খুব সুন্দর দেখতে, 750G মার্কেট থেকে ব্যান্ড হয়ে গেছে, মার্কেটে নাই এটা, তাই 800D আপনারা নিতে পারেন। যারা 750G খুঁজছেন তাদের জন্য 800D বেস্ট হবে, কারণ এটা 4K ভিডিও এবং লেটেস্ট মডেল। এটা তো মাইক্রোফোন ইউজ করতে পারবেন আপনারা, মাইক্রোফোন পোর্ট আছে, এটা কিন্তু টাচ ডিসপ্লে এবং রোটেট ডিসপ্লে, টাচ এবং রোটেট দুইটা অপশনই আছে এটাতে। 7 ডেজ রিপ্লেস গ্যারান্টি পাবেন এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই ক্যামেরাগুলোতে। তো এটা টাচ ডিসপ্লে, এটা তো ক্যানোনের যে লেন্সগুলো আছে ইএফ এবং ইএফএস লেন্স, এটা আপনারা ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে 800D মূল বডি, এটা হচ্ছে 24.1 মেগাপিক্সেল, এটা কিন্তু 4K ভিডিও করা যায় এবং ফুল HD সিমো সেন্সরের ক্যামেরা। তো এটার অ্যাক্সেসরিজগুলো একটু দেখায় কী কী থাকে। এটা হচ্ছে ক্যামেরাটার বেল্ট, পাশাপাশি এটা হচ্ছে চার্জিং কেবল, এটা হচ্ছে চার্জার, আর এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে 18-55 STM লেন্স। তো STM লেন্সটার সুবিধাটা হচ্ছে, তো লেন্সের আসলে পার্থক্য করে একটু দেখাই দিই আপনাদের। এটা হচ্ছে 18-55 Mark III লেন্স, আমরা এটার সাথে STM লেন্স দিব। মার্ক 3 লেন্সের অপশনটা হচ্ছে এটা, আপনার সামনের পার্টটা ফুল ঘুরে, আমি একটু STM লেন্সটা আপনাদের দেখাই। এটা হচ্ছে 18-55 Mark III লেন্স, যেটা যেটা লেন্সের দাম একটু কম পড়ে ক্যামেরার সাথে নিলে, দামে এটা নিলে একটু বেশি পড়ে। এটা হচ্ছে STM লেন্স বলে দেখে, এটা হচ্ছে রিং করা, রিংটা হচ্ছে ফাস্ট ফোকাস হবে, এটা সাইলেন্ট ওয়েব মোটর দেওয়া আছে, কোনো শব্দ করবে না, সাউন্ড করবে না এবং ফোকাস হয়ে যাবে দ্রুত। আর এটা একটু সময় লাগবে, এটা পুরো পার্টটা ঘুরে দেখেন আপনাদের দেখাচ্ছে। তো দুইটা লেন্সের এই হচ্ছে পার্থক্য, এটা হচ্ছে STM, এটা হচ্ছে মার্ক 3, এটা STM অপশনটা নাই। আর বডি যে ডেটাই নেন 200D মার্ক 2 অথবা 200-250D, এর ভিতরে কম প্রাইস হচ্ছে 200-250D, তার প্রাইস হচ্ছে 41,500 টাকা। আর যারা 200D মার্ক 2 নেবেন আপনার প্রাইসটা অবশ্যই জানছেন যে 47,000 মানে 47,000 টাকা। আর 800D যারা নেবেন 48,000 থেকে 800D নিতে পারবেন। তো আমরা একটু পাশাপাশি 200D মার্ক 2 বডিটা আপনাদের দেখাই যে মূল পার্থক্যটা আসলে কী বা কীরকম হতে পারে। এটা হচ্ছে 200D মার্ক 2 বডি, এটা হচ্ছে 200D মার্ক 2 বডি, এটা হচ্ছে 200D পরবর্তীতে এই বডিটা আছে মার্ক 2। তো এটাও টাচ ডিসপ্লে, এটা রোটার ডিসপ্লে 800D। আর এটা হচ্ছে পার্থক্য হচ্ছে 200D মার্ক 2 বডিটি স্লিম করছে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে স্লিম করছে, ধরো গ্রিপটা একটু লাইট ওয়েট করছে, এটা বডিটি একটু বড় আর একটু ওয়েট বেশি, ওয়েট বেশি এটা স্লিম করছে, স্লিম করছে। আর কী কী ডিফারেন্স আছে দুইটার মধ্যে? সব কিছু মোটামুটি সেম, ডিফারেন্স তেমন কিছু নাই, যেমন ব্যাটারি চার্জার এগুলো অ্যাক্সেসরি সব কিছু একই, জাস্ট বডিটা ডিফারেন্ট, বডিটা ডিফারেন্ট একটু আর মডেলটা আলাদা, এছাড়া ফাংশন অপারেটিং সিস্টেম সব কিছুই সেম। তো ছিল 200D মার্ক 2 800D, তো পাশাপাশি 250D আছে। তো 200D মার্ক 2 800D পাশাপাশি 200-250D আছে। তো আপনাদের যে ক্যামেরাটা লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন, কারণ অনেক সময় দেখা স্টক না থাকলে আমরা
দূরে থেকে আসলে দিতে পারবো না, কন্ট্যাক্ট করে আসেন। আর যদি ঢাকার বাইরে থেকে যদি কেউ নিতে চান, আমাদের 1000 টাকা ন্যূনতম 1000 টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো, এটা আপনাদের সুবিধার্থে। তো এই ছিল আজকের ভিডিও। আর যারা ঢাকার বাইরে থেকে আসবেন, যে কোনো জায়গা থেকে আপনারা কারণ বাজার নামবেন, কারণ বাজার নামলে যে কেউ জিজ্ঞেস করলে দেখায় দেবে। আমাদের হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল, লেভেল 6 ব্লক ডি, শপ নাম্বার 8081, পান্থপথ, ঢাকা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে ব্লগে আমরা 3টি মডেলের ডিএসএলআর দেখালাম। যদি আপনারা যে কোনো মডেলের ডিএসএলআর দরকার হয়, অবশ্যই আপনারা চলে আসবেন বসুন্ধরা লেভেল 6 ডি ব্লকে 8081 নম্বর দোকানে। স্ক্রিনে আপনারা যে নাম্বার দেখতে পাচ্ছেন ফোন দিবেন যদি আপনাদের যে কোনো মডেলের ডিএসএলআর দরকার হয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। নেক্সট টাইমে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে জানাবেন, অবশ্যই আমি বানানোর চেষ্টা করব। আজকে এ পর্যন্ত, নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।